মৃত্যু প্রান্তরে চলে যাওয়া উচিত, তাদের সঙ্গে এই করতে বসবাস করে তাদের একদম একান্ত হয়ে যাওয়া উচিত। আমরা পারছি না, কিন্তু সেই দিনে পারছেন যে আমার হয়ে কে করছেন, এই স্বামীজিরা করছেন। তাই আমি ভাবছিলাম সারা জীবনে আমি ভাবি এই স্বামীজিরা হচ্ছেন আমাদের প্রণম্য, আমি যে কাজটা করতে পারিনি তার সেই কাজটা করছেন, করে আমাদের আদর্শকে ভারতবর্ষে সনাতন আদর্শকে প্রদীপ্ত করে তুলছেন, তাই পবিত্র আনন্দ। তাই হচ্ছে আমাদের তারা জীবনের নমস্য, তাদের অনুসরণ করতে হবে। আমি তো এত মনে করি যে আমি চলে যাবো সেই দূর দূরান্তরে, কেউ চিনবে না যেখানে, আমি সেইখানে গিয়ে সমস্ত মানুষের সঙ্গে একাকার হয়ে যাবো। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এই কিন্তু হনুমান রামচন্দ্রের সেবক হচ্ছে হনুমান। হনুমান স্বয়ং নামক ব্যাকরণ আত্মবেত্তা বললেন, যখন হনুমানের সঙ্গে প্রথম দেখা হলো তিনি চলে গেলেন, লক্ষ্মণকে রাম বলতেন দেখো বহু ব্যাকরতা হয় নেয়া নকিঞ্চি দপশব্দ, একটা বাজে কথা বলেনি, নবাব স্বয়ং নবাব ব্যাকরণ নবাব ব্যাকরণ জানতে এত বড় বিদ্যান হনুমান। তিনি রামচন্দ্রের কাছে কী করে উপস্থিত চুপচাপ একদম, আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে সেরকম রামচন্দ্র রয়েছেন, এবং আমি সেবক, আমি আমি দাস, আমি প্রত্যেক পাত্রের মানুষের দাস, আমি প্রত্যেক মানুষের ছিল রাম মনে করে সেবা করব প্রত্যেকটা মানুষ। এই সেবার যে এত আনন্দ, এই সেবার যে এত সুখ, সেটা যে সেবা ভাবনে যে করে সে বুঝতে পারে। সুতরাং আমাদের মধ্যে অহমিকা না রেখে আমাদের মধ্যে সেবা ভাবনে আসতে হবে। তাতে আদর্শ যে হনুমান, হনুমান হচ্ছেন আদর্শ, হনুমানের দিকে তাকালেই কত বড় বিদ্যা, কত বড় মহত্ব, কত বড় বিশালতা হনুমানের মধ্যে। কিন্তু রামচন্দ্রের কাছে একদম একদম নমনীয় তিনি, সুমির পবন সুত পাবন নাম আপন করি রাখে সীতারাম। সবসময় এমন সীতারামের স্মরণ করতেন যে তারাকে একজন বশ করে রেখে দিয়েছিলেন। আমরাও কিন্তু আমাদের জীবন দেবতাকে আমরা বশ করতে পারি আমরা যদি ভালোবাসি। প্রত্যেকটা মানুষের যে অন্তর হতে তাই ধরে কবির কথা, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস আর শুধু ভালোবাসে, প্রত্যেকটা মানুষের শুধু ভালোবাসতে হবে আর নিত্য আমাদের একাত্ম হতে হবে। সে আরএসএস আমরা ছোটবেলার থেকে আরএসএস আমরা সব একসঙ্গে নামাস্তে সদা হচ্ছে মাতৃ এই করেছে, এবং সেখানে কি চন্দালারকে এই সমস্ত পরিচয় আমাদের পরিচয় আমি হিন্দু আর মা হিন্দু পতিত হবে, হিন্দু কখনো পতিত হয় না। সেই আদর্শ আজকে হয়েছে কি, আজকে সেভাবে মিলিত হতে পারা যাচ্ছে না, কিন্তু এই মিলনের ক্ষেত্রে যেটা পরমানন্দজী বলছেন মিলন একই জিনিস, তিনি বলে দিয়েছেন সেই আমরা মিলিত হতে হবে, তা না হলে কিন্তু হবে না, আমাদের ওই ভেদবুদ্ধি থেকেই যাব। আমরা যে অন্তত কিছুক্ষণ পরস্পর মিলিত হতে পারি সামাজিক ক্ষেত্রে, তাহলে পরে আমাদের সেই ঐক্যবুদ্ধি ভালোবাসা আমাদের মধ্যে আসবে, সমাজটাকে আমরা তখন আপন করে নিতে পারব। দেখুন আমাদের শত্রু হচ্ছে বাইরে, ফতিয়া সিং নয়, গুরু গোবিন্দ সিং নয়, তার বাবাকে কাশ্মীরে নিয়ে প্রশ্নে, তখন গুরু গোবিন্দ সিং ঠিক করলেন যে আমাদের সমস্ত হিন্দু জাতিকে ক্ষত্রিয় জাতিতে পরিণত করতে হবে। তো এই করতে যেয়ে তার দুই ছেলে 8 বছর আর 12 বছর তাদেরকে কাজী নিয়ে আসলো, সেখানে গোপনে ছিলেন, তখন মুহূর্ত ছিল কলসি ভরা বাড়িতে যে কাজ করতো সে নিয়ে চলে যেত, তখন বললেন জানি একই গেল কোথায় না তাই নাকি, আমি এখনই কাজী কাজী যাচ্ছি যে বলে দিচ্ছি তোমাদের কথা, সে বলে দিল। আর তখন কাজী দেখে নিয়ে আসলো, সে 8 বছর আর কত যাত্রী নিয়েও আর তার কাজী বলে যে মুসলমান ধর্ম গ্রহণ করবে কি না ভালো, না কোনোদিন করবে না, হবে হ্যাঁ হোক কত বড় কত বড় তার হিন্দুত্বের ওইটুকু বাচ্চা কেটে দেওয়া হলো, ঈদ কেটে দেওয়া হলো একদম, কিন্তু হিন্দু ধর্ম পরিত্যাগ দেখুন দেখুন ওইটুকু শিশু বলে দেখো সাপের সিংহের বাচ্চা সিংহই হয়, ওখানে আর যেটা বলেছিলেন যে দেখো এইটুকু বাচ্চাকে মেরে ফেল করবেন না না সিংহে ও অঙ্কুরই বিনষ্ট করা ভালো, নাহলে বলে ও তো ওইরকমই হবে মেরে ফেলো বলে ঈদ গেঁথে দিলেন ফতেহ সিং 8 বছর আর 12 বছর দুই একটি সন্তান জানেন।
জীবনের শেষ ছায়া নেই পাবো। এখানে কয়জন যুবক যুবতী আছে? যুবক কয়জন আছে? তারা কি করছে? গত বইমেলার আগে মেলা রিজ বন্দ্যোপাধ্যায় তার নাম। বইমেলা তো খ্রিস্টানদের বই আছে, মুসলিমদের বই আছে, হিন্দুত্বের বই হয়েছে একটা আর এসেছে, সেখানে গীতা আছে। ঋক বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ সন্তান, সে করলো কি ওখানে যে ওই হিন্দু একটা বই গীতা চেয়ে নিয়েছে পায়েস বলতে বুঝলেন। এই গত বইমেলার আগে ওনার খবর বলছি আমি, যে হিন্দু গীতা হাতে নিয়ে বলেছে আমি গীতা পড়েছি আমার মৃত্যু হয় নাই, হাসতে হাসতে ফাঁসির কাঠে গিয়েছে, সেই হিন্দু আজকে, সেই বাঙালি আজকে পায়ে দলছে গীতাকে, পায়ে দলছে আজকে। আমরা কতখানি এইসব সন্তানের বাঁচা করে দরকার আছে? কোনো দরকার নেই। যাদের কোনো ধর্মবোধ নেই, যাদের কোনো মনুষ্যত্ব নেই, তারা এইভাবেই এইভাবেই তারা ধ্বংসপ্রাপ্ত হবে। তাই গীতায় বলছেন যে মৃত্যু সর্বহরস্যাহম উদ্ভবস্য ভবিষ্যতাম, এইসব ধ্বংস হয়ে যাবে। যাদের কোনো ধর্মবোধ নেই, মনুষ্যত্ব নেই, জাতীয়তাবোধ নেই, তারা ধ্বংস হয়ে যাবে। এইভাবে জয়দেব ছেড়া দেব আবার নতুন করে, নতুন করে জীবন তৈরি হবে। ভগবানের কাছে প্রার্থনা করি হিন্দু, প্রত্যেকটি হিন্দুর মধ্যে সে জেগে উঠুক, আমাদের জেগে উঠুক সেই হিন্দুত্ব, সেই সিংহ জেগে উঠুক, আমাদের জাতীয়তা জেগে উঠুক, ভারতবর্ষে জেগে উঠুক, ভারতবর্ষে হিন্দু ধর্ম জেগে উঠুক। আর সন্তদের কাছে আমরা প্রার্থনা যে আমাদের জাতি তুলুক, আমরা ঘুমাচ্ছি, আমাদের জাতি তুলুক। ওম নমস্কার।